রাস্তার পাশে শিশু গাছের ডাল ভেঙে পড়ল দোকানে ঘটনায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় দোকানটি যখন চারজনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকি দুজন ভর্তি হাসপাতালে ডাক্তারখানার ওপর গাছের ডাল ভেঙে পড়ে গুরুতর জখম চিকিৎসক সহ চারজন ঘটনায় ডাক্তারখানাটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় আহত চারজনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও সহ অপর একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ভর্তি করা হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে ঘটনায় আহত চিকিৎসক চণ্ডী দাস অপর ব্যক্তি নিত্যানন্দ কুণ্ডু শনিবার বেলা বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে পেট্রাপোল থানার ছয় ঘড়িয়া এলাকায় জানা গেছে ছয়ঘড়িয়া এলাকায় রাস্তার ধারে স্থানীয় সৎসঙ্গ মন্দিরের পাশেই এই ডাক্তারখানার ওপরে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাস্তার পাশে থাকা একটি শিশু শিশুগাছের ডাল স্থানীয়রা জানিয়েছেন পেশায় হাতুড়ে চিকিৎসক চণ্ডী দাস প্রতিদিনের মতো এদিনও সকালে তিনি চেম্বারেই ছিলেন স্থানীয় সূত্রে আরও জানা গেছে দুর্ঘটনার সময় ওই ঘরে চারজন উপস্থিত ছিলেন স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ছুটে এসে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন আমি বাড়ির থেকে খেয়ে দিয়ে এসে এই চায়ের দোকানে এখানে বসে আছি হঠাৎ করে একটা আওয়াজ হলো কি কটা আওয়াজ আওয়াজের সাথে সাথে চায়ের দোকানদার আমি সবাই তাকিয়ে দেখি শূন্য দিকে ওই ডালটা নিচের দিকে আসছে ওই দৃশ্য দেখে আমি আতঙ্কে চোখ বুজে আমি অন্য দিকেই তাকিয়ে থাকলাম আমি জানছি যে ডাক্তার নেই ডাল পড়ার সাথে সাথে দোকানের ভেঙে শুরু সব দশ এক মিনিটের মধ্যে ডাক্তার অন্যদিকে বেরিয়ে আসলো এই বা মাথাটা এভাবে রেখেছে অবস্থায় দীপ বিশ্বাস ও অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা